কৃষকদের পাশে সরকার আমাদের অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার খয়েরপুরস্থিত কৃষ্ণমালা মুক্ত মঞ্চের সামনে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় অনুষ্ঠানের সূচনা হয়। এর আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক রতন চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন বিশ্বজিৎ শীল ও সমাজসেবী অমিত নন্দী সহ অন্যরা। খাদ্য, জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে ও কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2023-24 মরশুমে সরকারি ক্রয় মূল্য ধরা হয়েছে প্রতি কুইন্টালে 2040 টাকা। এদিন অনুষ্ঠানে ধান বিক্রি করতে আসা কৃষকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রতি মাসে কত চাল আজকে ভারতবর্ষের এই 80 কোটি মানুষের ঘরে পৌঁছে যায় বিনামূল্যে? ঐতিহাসিক অভূতপূর্ব সিদ্ধান্ত, সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে গেছে। এবং আজকে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আপনাদের টাকা পয়সা লেনদেন। মোদীজি আসার পর যে স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থা, ডিজিটাল ইন্ডিয়া আজকে পৃথিবীর মধ্যে এক নম্বরে। 58 কোটি অ্যাকাউন্ট করা হয়েছে এই দেশের জনগণের।